আসসালামু আলাইকুম। যারা মুক্তপাঠে তিনবার কুইজের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারেননি, সার্টিফিকেট পাওয়া যায়নি, তাদের জন্য আজকের ভিডিওটি। তো সম্মানিত স্যার ম্যাডাম, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কালকে গতকালকে আমার কাছে সবথেকে বেশি যে প্রশ্নগুলো আসছে, যে স্যার তিনবার কমপ্লিট করেছি কুইজ কিন্তু উত্তীর্ণ হতে পারিনি, 70% মার্ক লাগে, 70% মার্ক না পেলে উত্তীর্ণ হওয়া যায়নি, তাই এরকম সমস্যা যাদের, তাদের কী করণীয় আজকে, সে কীভাবে তারা সার্টিফিকেট পেতে পারে, এই বিষয়ে বিস্তারিত থাকছে। সাথে আছি আমি মোহাম্মদ ইলিয়াস ফকির, সহকারী শিক্ষক গণিত। তো সম্মানিত স্যার ম্যাডাম, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি, আমি চেষ্টা করি, তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য সবার, আমাদের মতো অন্য সকল শিক্ষক উপকৃত হয়। আর আমার এই কষ্টকৃত ভিডিও কন্টেন্টে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার ভিডিও তৈরি করাগুলো সার্থক মনে করতে পারি। তো আর আপনারা আমার প্রোফাইলটি ফলো করতে পারেন, যদি ফলো করেন তাহলে আমি যে কোনো, আমি সবসময়ই সবার আগে যে কোনো আপডেট দেওয়ার চেষ্টা করি, তো আপনারা তাহলে আপডেটগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো শুরু করা যাক, আমরা কী করতে পারি, আমাদের যে প্রোফাইল, যে সার্টিফিকেট, আমি যদি আমার এই কোর্সটিতে আমি যাই, আমি চলে যাই ওই কোর্সটিতে, একটু আপনাদেরকে দেখাই, আমি শিক্ষা গেলে ওই কোর্সটি পাবো, এই কোর্সটিতে চলে আসলাম, আসার পরে আমার কোর্সটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। আপনাদের কোর্সটি সম্পূর্ণ হয়েছে কি না আপনারা যদি সেটা দেখতে চান, আপনারা আমার পাতায় চলে যাবেন। আমার পাতায় যাওয়ার পরে আপনারা এখানে, আমার এখানে আপনাদের এখানে এই চলমান কোর্সের ভিতরে পাবেন, তাহলে আমি চলমান কোর্সে গেলে দেখবেন আমার এখানে ওই কোর্সটি নেই, ওইখানে থাকতো যদি চলমান কোর্সে, যদি আমার এই থাকতো, সমাপ্ত কোর্সে গেলে এখন দেখবেন ওই কোর্সটি আছে, তাহলে আমার এই 100% লেখা আছে, 100% লেখা না থাকলে সেটা মানে সম্পূর্ণ কোর্স না। তাহলে আমরা যেখানেই আপনি থাকেন মুক্তপাঠের সব থেকে নিচে চলে আসবেন, যে কোনো পেজে, আমি এই পেজ থেকে নিচে আসলাম, অথবা আপনি যদি অন্য পেজে একেবারে হোম পেজ থেকে প্রথমে চলে আসতে চান তাও আসতে পারেন, অথবা যদি এই পেজ থেকে একটু একটা পেজে গিয়ে লগ ইন করে তারপরে যদি আসতে চান তাহলেও আসতে পারবেন। এখানে আসবেন, কোথায় আসবেন, ঠিক এই যে দুইটা উপায় আপনারা করতে পারেন, এক নম্বরে এখানে দুইভাবে করতে পারবেন আপনারা, দুইভাবে, একভাবে প্রথমে এখানে যে সহযোগিতার জন্য ক্লিক করুন, এখানে আসবেন, এখানে আসার পরে এখানে আপনারা বাংলা এবং ইংরেজিতে দুইভাবে টাইপ করে দিবেন। কি লিখবেন আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, আর আমি একটা ফরম্যাট লিখেছি, এটা যদি আপনারা লিখতে চান ঠিক এখানে এসে এখানে প্রেস করে দিবেন। আমি আমার কপি করা আছে, কপি করাটা এখানে আমি বসিয়ে দিব। তো আমি এই লিখেছি, আপনারা এখান থেকে দেখে বসিয়ে দিতে পারেন। আমি এই লেখাটা, আমি আপনারা বাংলায় লিখতে পারেন, ডিয়ার মুক্তপাঠ টিম আসসালামু আলাইকুম, আই ট্রাইড মাই বেস্ট ইন, আপনারা এই লেখাটা পুরো আমি পড়লাম না, এই লেখাটা আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে বা আমার এই কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে এইখানে, তারপরে এখানে টাইপ করার পরে এইটার উপরে, আমি এটা করব না, এটার উপরে প্রেস করে দিবেন, অথবা আমি দিয়ে দিলাম, এটার উপরে প্রেস করে এরকম পাঠিয়ে দিবেন। তো এই একটা উপায়, আর সেকেন্ড আর একটা উপায় আছে, যে উপায়টা মেইল করা। মেইল কীভাবে করবেন, এই যোগাযোগ করুন অপশনে ক্লিক করবেন, এখানে এসে আমি এই যোগাযোগ করুন অপশনে ক্লিক করে দিলাম, যোগাযোগ করুন অপশনে ক্লিক করার পরে আপনার একটা অপশন আসবে, তো যোগাযোগে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনারা যোগাযোগে ক্লিক করলে অনেক সময় কি একটু লেট হতে পারে, এখানে যোগাযোগের বিষয়ে একটু নেটওয়ার্ক সমস্যার কারণে, যাই হোক না কেন আপনাদের ওটা লাগবে না, এখানে আসাই লাগবে না, আমি আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমার কমেন্টে দিয়ে দিব, আপনি কমেন্টের ওখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করব, এই যে কপি করলাম, কপি করে নিয়ে দেখেন দুটো কাজ কিন্তু আপনাকে করতে হবে, সহযোগিতার জন্য এখানে ক্লিক করুন থেকে আমি যেভাবে একবার দেখিয়েছি, আর ইমেইলের মাধ্যমে, দুটো কাজ যদি আপনারা করেন তাহলে আশা করা যায় আপনারা সুযোগ আবার পাবেন। তো আমি এখন ইমেইলে চলে যাব, আপনাদের ফোনে, সবার ফোনে ইমেইল আছে, এখানে থেকে যার যার ফোনে ইমেইলে চলে আসবেন। ইমেইলে আসার পরে আপনারা ঠিক এই যে কম্পোজ আইকন এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেল টু এর জায়গায় ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ফর্মের এখানে আপনার এটা দেওয়া থাকবে আপনার নিজের ইমেল, আর টু এর ওখানে আমি যেটা কপি করে আনছি এই যে মুক্তপাঠের যে ইমেলটা সেই ইমেলটা এখানে দিব। আর এখানে এসে আমি কি করব, আমি যে এসএমএসটা টাইপ করে রেখেছিলাম সেই এসএমএসটা আমি এখান থেকে কপি করে, আমি ওই এসএমএসটা, এটাও আমি আমার ইনবক্সে দিয়ে দিব, আপনারা যদি চান আপনারা এখান থেকে নিয়ে
তারপরে এখানে দিতে পারবেন। আমার এটা ড্রাফটে সেভ হয়েছে, আমি ড্রাফট থেকে তারপরে আমি ইমেলটা করে দেব। এই যে আমি এখান থেকে সাবজেক্টের এখানে আমি এটা লিখে কপি করে দিলাম, ডিয়ার মুক্তপাঠ টিম আসসালামু আলাইকুম, আই ট্রাইড মাই বেস্ট ইন ওরিয়েন্টেশন অনলাইন ক্লাস অ্যান্ড ফেল টু পাস। আমি অনেকবার সর্বোচ্চ চেষ্টা করেও আমি ফেল করেছি, সো আই নিড মোর অপরচুনিটিস, সুতরাং আমার আরও সুযোগ দরকার, প্লিজ গিভ মি মোর চান্স, দরকার আমাকে আরও সুযোগ দিন, থ্যাংক ইউ। এটুক আমি লিখেছি, এটুকুই ইনশাল্লাহ যথেষ্ট। এটুক লিখে আপনারা এখান থেকে কম্পোজ করে দিবেন, এইখানে এসে কোথায় আসবেন, এইখানে এসে এই যে ভি চিহ্নটার উপর ক্লিক করে দিবেন, এই উল্টো ভি এটার উপরে ক্লিক করে দিলে মেইলটা সেন্ড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে করবেন। তো আপনাদের দুটো জিনিস প্রয়োজন হবে, একটা হয়েছে ইমেল অ্যাড্রেস, আর একটা হচ্ছে লেখাটুক, যদি আপনি নিজের ভাষায় লিখতে চান লিখতে পারেন, আর আমি যেটুকু লিখেছি সেটুকু যদি আপনারা দিতে চান তাহলে আপনারা কমেন্ট থেকে কপি করে ওটা নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শেয়ার করে দিবেন, আর এটি ফলো করে রাখবেন আমার প্রোফাইলটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।